হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আইলিক হাত থেকে আগেই ফসকে গেছে আজকের চার্চিল ম্যাচে এক একে ড্র করে সুপার কাপ খেলার জন্য সুপারফুরে যাওয়ার রাস্তাও কার্যত নষ্ট করল মোহনবাগান খেলার চার মিনিটের মধ্যে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সনি ফাঁকা পেয়েও জালে বল ঠেলতে ব্যর্থ হন হাইতিয়ান উইঙ্গার শেষ পর্যন্ত ম্যাচের উনচল্লিশ মিনিটে ডিকার গোলে এগিয়ে যায় বাগান প্রথমার্ধে এর বেশি কিছু ঘটনা তিলক ময়দানে ঘটেনি বলেই আমার মনে হয় অযথা দৌড়াদৌড়ি পা চালানো ধুলে ওরা তিলক ময়দান দ্বিতীয়ার্ধে ছিয়াত্তর মিনিট পর্যন্ত বাগান লিড ধরে রাখলেও ম্যাচের সাতাত্তর মিনিটে কিংসলে সৌজন্যে বাগানে দুর্বল রক্ষণ সব কিছুতেই জল ঢেলে দেয় মানে অ্যান্টনিও উল্ফকে নিজেদের বক্সে ফাউল করে বসেন এজে কিংসলে সাথে সাথে লম্বা বাসি বাজিয়ে পেনাল্টি নির্দেশ দেন রেফারি উলসে নৈপুণ্যে সমতায় ফেরে গোয়ার এই দলটি শেষমেশ এক একে ম্যাচ ড্র করে রকম পয়েন্ট নিয়ে ফিরছেন সনিরা তবে পয়েন্ট নষ্টের পেছনে বাগান খেলোয়াড়দের দোষ থাকলেও মাঠের করুণ অবস্থাও এর জন্য খানিকটা হলেও দায়ী আজকের পর ষোলো ম্যাচ থেকে তেইশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই রইল মোহন বাগান তো আজকের আপডেট এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করো এরকম অনেক আপডেট সবার আগে পাওয়ার জন্য